আসসালামু আলাইকুম। TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীরা আপনার অধিকার সম্পর্কে সচেতন হন, সৌদিতে শ্রম আইনের লঙ্ঘন হলে 19911 নম্বরে ফোন করুন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি প্রবাসী ভাইদের স্বার্থ রক্ষার জন্য নতুন আইন। সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল খাইল বলেন, সৌদি আইনে আর্টিকেল 7 বলা আছে, বিদেশি কর্মীরা তাদের নিজ নিজ পাসপোর্ট নিজের কাছে রাখবে, এটা তাদের আইনি অধিকার। আর যদি কোনো কফিল বা মালিক জোর করে কোনো বিদেশি কর্মী পাসপোর্ট আটকে রাখে, তাহলে তাকে 2000 রিয়াল জরিমানা করা হবে। স্বেচ্ছায় যদি কেউ মালিক বা কফিলের নিকট পাসপোর্ট রাখতে চায়, তাহলে অবশ্যই আরবিতে লিখিত চুক্তিনামা থাকতে হবে। যে কোনো ধরনের শ্রম আইনের লঙ্ঘন দেখলে সৌদি শ্রম মন্ত্রণালয়ে ইউনিফাইড ক্লায়েন্ট নাম্বার 19911 এ ফোন করে জানানোর জন্য সকলকে আহ্বান করা হচ্ছে। তাই যে সকল প্রবাসী ভাইরা আপনার কফিল বা মালিকের রাহাজানির কারণে কষ্টে আছেন, আপনারা কিন্তু এখন চাইলেই এই সমস্যাগুলি থেকে সমাধান পেতে পারেন। আপনার মালিক যদি আপনার পাসপোর্টটি আটকে রাখে, তাহলে আপনি সরাসরি 19911 নাম্বারে ফোন করে অভিযোগ করতে পারেন। আপনার কফিল বা আপনার মালিক যদি আপনার বেতন পরিশোধ না করে বা আপনার টাকা যদি মেরে খায়, আপনি সরাসরি লেবার কোর্টে বা 19911 ফোন করে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। মনে রাখবেন, সৌদি আরবে আমাদের প্রবাসীরা প্রতারিত হয়, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের প্রবাসী ভাইরা এই সমস্যাগুলো সমাধান করতে চায় না বা এই সমস্যাগুলো সমাধানের উপায় জানে না, যার ফলে তারা একটু বেশি সমস্যার সম্মুখীন হয় বা তার এর কোনো প্রতিকার পায় না। আপনার এখন থেকে শ্রম আইন সম্পর্কিত কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই 19911 ফোন করে আপনার সমস্যাগুলো সমাধান করে নেবেন। আর ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যাতে সবাই এ ব্যাপারে সতর্ক থাকে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনাদের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।